সাথে আছে দৃষ্টি শক্তি, কি নয় আসছে, কিডনি চোখেও একটু ইয়ে হয়, কিডনি যখন পড়ে যান সাথে সাথে কি হসপিটাল নেওয়া হয় না? না, আমি শুকুসি হাঁটাচলা করতে ওনার কষ্ট হয় অনেক কিছু, আসলে কোন মিডিয়াতে সেভাবে আসেনি এটা খুবই বা বিবাস। আমি এখন ঢাকার অদূরে নবাবগঞ্জে অবস্থান করছি। আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন এই নবাবগঞ্জের কৃতি সন্তান জামিলুর রহমান সাকা সাহেব। আসলে খুবই দুঃখজনক, সাকা সাহেব আজকে দুই মাস যাবত উনি স্ট্রোক করে ঘরে বসা, উনি হাঁটাচলা করতে ওনার কষ্ট হয় অনেক কিছু, আসলে কোনো মিডিয়াতে সেভাবে আসেনি এটা খুবই দুঃখজনক। তো আমি ওনার সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনি তো আমাদের চলচ্চিত্র জগতের একজন সুনাম ধন্য অভিনেতা, অসংখ্য ছবিতে আপনি অভিনয় করেছেন, দুইটা মাস আপনি ঘরে বসা। অগস্ট মাসের 30 তারিখে স্ট্রোক করেছি, সাথে আছে দৃষ্টি শক্তি, কি নয় আসছে, কিডনি চোখেও একটু ইয়ে হয়, কিডনি ইনফেকশন, হাঁটাচলা করতে হয়, মানে অনেকগুলো সমস্যা একসাথে হয়েছে। ডাক্তার কি বলছে, কোন হসপিটালে গিয়েছিলেন? ওই যে নিউরোসার্জন, নিউরোসার্জন জি ওই হাসপাতালে, ওরা ভর্তি রাখে নাই, পরে ওরা সিটি স্ক্যান করছে, তারপরে আবার পপুলার এখানে এক ডাক্তার দেখিয়েছিলাম যে কুদ্দুর রিকভারি হইল, উনি বললেন যে রিকভারি হচ্ছে স্টোলি, ঝুঁকি না যাবে না। এই পরে আমার পপুলার গিয়া সেখানে ই করলাম, পপুলার ডায়াগনোসিস। আচ্ছা, এই যে আপনি তো মনে হয় ফার্স্ট টাইম স্ট্রোক করছেন, এর আগে কখনো স্ট্রোক করছিলেন না? ডিপ্লোমা ডাক্তার কি বললো, মানে কি জন্য স্ট্রোকটা, মানে কি মাইনর ছিল না ম্যাসিভ স্ট্রোক ছিল? মাইনর ছিল বললো, আমি করে পড়ছিলাম বলেছিলাম তো হঠাৎ করে পেশাব ধরছে, পেশাব করতে উঠছি, মাথায় ব্যথা পাইছেন? হ্যাঁ। তাহলে মানে বাসার ভিতরেই পড়ে যান? এটা কি রাতে না দিনের বেলায়? রাতে দুইটা তিনটার দিকে, তিনটার দিকে। পরে বললাম যে আমি একটু ধরো পেশাব করবো, যখন পড়ে যান সাথে সাথে কি হসপিটাল নেওয়া হয় না? না, আমি শুকুসি ভোর বেলায় তিনটের দিকে, পরে আর এখান থেকে যোগাযোগ তো ওইরকম সুবিধা নেই, সে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বলল যে এখানে হবে না, আপনার নিউরো সার্জারিতে নিয়ে যান। পর নিউরো সার্জারিতে নিয়ে গেল, সেখানে ওই কি হলো এটাকে কয়দিন ছিলেন হসপিটালে? হসপিটালে ছিল রাখেনি ওরা। আচ্ছা। যে ভোরাতে পড়ে গেছে কিন্তু ইঞ্জুরি হয়নি,
বিদায় উনি বেঁচে গেছেন। ইঞ্জিনিয়ার হয়ে সাথে সমস্যা হতো কাছাকাছি রাখার দরকার নেই বা বাসায় নিয়ে যান। এখন ওখান থেকে আসার পরে দেখা গেল যে কিডনির সমস্যা, কিডনির সমস্যার সাথে সাথে যা হয় আর কি, চোখে কম দেখা, ঝাপসা দেখা, কথা জড়িয়ে যাওয়া, আগের থেকে অনেক হয়ে গেছে কথা বলা, কিডনির সমস্যা, ক্রিয়েটিনাইন বেড়ে গেছে। আর আপনি নিজেও তো বুঝতেছেন একটা মানুষ আগে কেমন ছিলেন, স্ট্রোকের পরে কেমন আছেন, আপনি নিজেকে নিজেও তো উপলব্ধি করতে পারছেন যে আগের মতো সেভাবে কথা বলতে পারছেন না, শরীরে জোর পাচ্ছেন না, তাই না? সেটাই তো আমি যখন ওনার সাক্ষাৎকার নিচ্ছিলাম আমি চাইছিলাম যে ওনাকে একটু মানে যেহেতু গরম, হ্যাঁ, একটু বাইরে বসে নিব, কিন্তু উনি তো চেয়ার থেকে যে মানে নিজে দাঁড়িয়ে যে বাইরে যাবে সেই সুযোগটা ওনার নেই, মানে লড়াচড়া করতে পারে না নিজে। অথচ আমি ওনাকে গতবার যখন দেখেছি তখন উনি কিন্তু হাঁটা চলা করে মসজিদে এসে বাইরে যাচ্ছে, একদম সুস্থ মানুষ, কত 4-5 মাস আগের কথা। তো এখন ডাক্তার একটা টাইম বলে না যে 1 সপ্তাহ পরে আসবেন, 1 মাস পরে আসবেন, আপনাদেরকে 1 মাস পরে নিতে বলছে। এই যে আপনি হঠাৎ করে স্ট্রোক করলেন, অসুস্থ হলেন, আমাদের মিডিয়া জগতের কেউ কি কোনো খোঁজ খবর নিয়েছে বা খোঁজ খবর নেওয়া আছে? কে নেবে, কার দায় আছে? কেউ যদি খোঁজ খবর নিতে যায় তাহলে তো লাইব্রেরি গেলে পরে এটা চাইবে, ওটা চাইবে, এটা দাও, ওটা। আমি আমি বলতেছি যে ইন্ডিভিজুয়ালি একটা যে মানুষের প্রতি মানুষের সম্পর্ক যোগাযোগ করা, আমি সেটা বলতেছি কোনো অর্থবিত্তের জন্য তো না, অর্থ সাহায্যের জন্য না, একটা মানুষের যে সম্পর্ক মানে এক দীর্ঘদিন যখন একটা অভিনয় করে একজনের সাথে আরেকজন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, একটা মনের টান থাকে, সে থেকে কি কেউ যোগাযোগ? ওরকম কোনো লোক নাই, এক দুইজন আছে, জাকির আলমগীর আর সুব্রত। সুব্রত হচ্ছে দিগির বাবা মনে হয়, ওজন সাবধান উনি নায়ক ছিলেন, তাহলে আপনি যে স্ট্রোক করে আজকে 2 মাস সম্ভবত যে ঘরে বসা, হ্যাঁ, তো এটা তাহলে কোনো ভাবে কেউই জানে না বা নাকি খবর নে নাই না, কোনটা কেউ আসে না জিজ্ঞাসা করেনি? দেখুন আসলে উনি আপনারা তো সবাই জানেন কত বড় মাপের একজন অভিনেতা ছিলেন, উনি ছোট ছোট ক্যারেক্টার প্লে করতেন, কখনো কোনো ছবিতে বড় ক্যারেক্টারও প্লে করছেন, অনেক ছবি, অসংখ্য ছবিতে উনি অভিনয় করেছেন এবং ওনার হিসাবে 700-র মতো ছবি করেছেন। এবং জামিলুর রহমান শাখা সাহেবকে চিনেন না, যারা বাংলাদেশের সিনেমা প্রেমী, যারা সিনেমাকে ভালোবাসেন, এমন লোক পাওয়া যাবে না। জামিলুর রহমান শাখার চেহারা দেখলে শাখা সাহেব, উনি অসংখ্য ছবিতে, আমি নিজেও ওনার কয়েকটা ছবি আমার যতটুকু মনে পড়ে, জিনের বাসার ভিতরে দরবেশের সম্ভবত ক্যারেক্টার ছিল, আরো অসংখ্য ছবি। তো সেই মানুষটা সারা জীবন চলচ্চিত্রকে দিল, চলচ্চিত্রকে ভালোবেসে অনেক কিছু কিন্তু শাখা সাহেব করতেও পারেননি। শাখা সাহেব অভিনয় করেছেন শুধুমাত্র অভিনয়কে ভালোবেসে, চলচ্চিত্রকে ভালোবেসে, তিনি অনেকটা তাই অনেক কিছুই করতে পারেননি। আমি ওনার ঘরে বসে আছি এবং উনি খুব সাধারণ জীবন যাপন করেন, উনি দীর্ঘদিন যাবত ওনার দেশের বাড়িতেই আছেন, এই বাড়িতেই থাকেন উনি, এবং সিম্পল একটা ভাষা, সিম্পল ওনার জীবন ধারণ, কিন্তু উনি কিছু চাওয়ার পাওয়ার বিষয় না, এই যে একটা আন্তরিকতা, একটা মায়া, সেই জিনিসটা কোথায় গেল? একটু যোগাযোগ করা, খোঁজ খবর নেওয়া, আমরা মানুষ মারা গেলে আমরা দৌড়াই কবরস্থানে যাই, কত খোঁজ খবর, কত ফুল দি, 3-4 দিন যাবত টেলিভিশনে কত প্রচারণা, তার খুঁজে খুঁজে ছবিগুলো বের করি, যখন জীবিত থাকা অবস্থায় মানুষটা যে একদম একা হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়, তখন সে তার সহকর্মীদেরকে খুঁজে, একটু মন চায় না, যে কত স্মৃতি না, মানুষ যখন একা থাকে তখন স্মৃতিগুলো বেশি মনে পড়ে, নাকি আমি মিথ্যা বলছি? না, ঠিকই আছে।
তখন একটু মন চায় যে আবার সেই লোকগুলোর সাথে দেখা বলে কত ভালো লাগে। আপনি তো এখন ধরতে গেলে একাকিত্বই নিঃসঙ্গর, ফ্যামিলি আছে ঠিক আছে, তারপরও ফ্যামিলিটা ফ্যামিলি ঠিক আছে, কিন্তু নিজের কোয়ার্টিসের সাথে একটা আড্ডা দেওয়া, দেখা হওয়া, খোঁজ খবর নিলে কতই না ভালো লাগে। আমাদের থেকে মায়া একটা দিন দিন উঠে যাচ্ছে, মায়া উঠে যাচ্ছে না, উঠে গেছে অলরেডি, কারণ ওই যে প্রয়োজনের বাইরে কেউ আর ই করতে যায় না, একটু খোঁজ নিতে তো আর খরচা হয় না, খোঁজটা হচ্ছে মায়ার বিষয়। এবং অনেকে তো অনেক কিছু সরকার থেকে পেলেন, অনেক আর্টিস্টদেরকে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন, মানে আমি নির্দিষ্ট এক দলের কথা বলবো না, বিভিন্ন মেয়াদে যারা সরকার ছিলেন বিভিন্ন রকমের সাহায্য সহানুভূতি করেছে। আপনাকে কখনো সরকারিভাবে কোনো সাহায্য করা হয়েছিল? ওই 10 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র দিয়েছিল আমাকে। আচ্ছা আচ্ছা, ওটি এখনো ই করতেছি আর কি, মান্থলি যে একটা টাকা যাতে পান আপনি সঞ্চয়পত্র থেকে, মাসে 8,640 টাকা পাই। এটা কিছু না বর্তমানে যে বাজার, যে আর তার ভিতরে আপনার যে যে স্টক করলেন, যে চিকিৎসা ব্যয় তো অনেক না, প্রতিদিন 3,000 টাকা লাগে। তাহলে বুঝেন প্রতিদিন 1,500 টাকা খরচ করা একটা ফ্যামিলির জন্য, অবস্থা সম্পূর্ণ ফ্যামিলি হলো একটা বিষয়। সাকা সাহেবের কিন্তু অনেক কিছু নেই, কিন্তু উনি অভিনয় করেছেন ভালোবেসে, অনেকটা মনে করতে পারেন যে 700-800 ছবিতে অভিনয় করেছেন, না সাকা সাহেব কোটি টাকা ইনকাম করে ফেলছেন, না সাকা সাহেব আমি যেটা বারবার বলছিলাম উনি অভিনয়কে ভালোবেসে অভিনয় করেছেন, সেভাবে তো পারিশ্রমিক পেতেন না, না কত পেতেন একটু যদি দর্শকদের সুবিধার জন্য বলতেন, কতই বা পেতেন যখন অভিনয় করতেন, একটা রোল প্লে করলে কয় টাকা পাইতেন আপনারা তখন? ঠিক নাই, 2,000-1,500 তখনকার সময়। এটা পরে কি বাড়ছিল না পরে কিছুটা? বাড়েনি, পঞ্চ শেষের দিকে এসে কমে গেছে। যেখানে মনে করেন যে একটা সেটাই 5,000-7,000 দরকার, সেখানে হয়তো 2,000 টাকা দিয়ে। মানে অনেক ক্ষেত্রে সম্পর্কের কারণেও কাজ করে গেছেন, লজ্জা অনেক সময় শোকের যে লজ্জা, যেটা হয়তো কিছু বলেননি, অল্প কিছু দিল চলে এসেছে। আচ্ছা এখন তো আপনার ধরতে গেলে একদম অবসর সময়ে বসে থাকা, যখন পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে, এই যে ছবি এগুলো কেমন, মানে আসলে মনটা কেমন আবেগ চলে আসে না, যে আগের কথাগুলো যখন মনে পড়ে, কত শত অভিনয় করেছেন, কত স্মৃতি, এখন তো সেভাবে অভিনয় করতে পারেন না, অভিনয় কি করবেন এখন তো, আজকে 2 মাস তো চলাফেরাই করতে পারেন না নিজের পায়ে। এখন একটা নির্জীব নির্জীব মানুষ আসলে, বলবো কি জগদ্দল পাথরের মতো চিরচর্চ ভরে থাকি। দেখুন একটা সময় সবার এরকম চলে আসে, যখন বয়স হয়ে যায়। আমি তারপরও যারা এই ভিডিও আপনাদের চোখে পড়বে অনুরোধ করবো, এই যে সাকা সাহেব যারা ওনার সাথে অভিনয় করেছেন, যদি তার প্রতি একটু মায়া থাকে একবার ওনাকে এসে দেখে যাবেন। উনি কিছু চাচ্ছেন না, শুধু একটু যে খোঁজ খবর নেওয়া, সেটা তো আজকে আমরা কেমন পাষাণ হয়ে গেছি সেই খবরটা আমরা নিতে ইচ্ছুক না। সবাই কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে, যে যাকে নিয়ে ব্যস্ত, যান্ত্রিক হতে বাধ্য হয়েছে, কারণ হচ্ছে এখন এক নম্বর যে কাউকে দেখতে গেলে একটা বয়স সাপেক্ষ। যেমন এখন আপনি ঢাকা থেকে আসছেন, আপনি ঢাকা থেকে আসা যাওয়া খুব লিমিটেড হয়েছে, বললাম জ্যাকি আলমগীর আর সুব্রত আর জেসমিন নামে একটা মেয়ে, না ওনারা হয়তো জানেও না, জানলে হয়তো দেখেন যার প্রতি যার মায়া আসে সমুদ্র পাড়ি দিয়েও আসতে পারে, কথা বুঝতে পারছেন, ওনারা হয়তো জানে না, জানলে অবশ্যই ওই তিনজনের কথা যারা বলছেন তারা তো আপনার সবসময় খবর নিতেন বা এ করতেন হয়তো জানলে, কিন্তু আমি বলতেছি ওই তিনজন কেন, আমাদের চলচ্চিত্রে কি আপনি কি তিনজনের সাথে অভিনয় করছেন নাকি? আপনার তো অসংখ্য আপনার কোয়াটিস ছিল, আপনি কার সাথে অভিনয় করেন আমার বলেন? আপনি যদি 700 ছবি করেন, আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো নায়ক নায়িকা বা আপনার কেউ বাদ আছে কিনা। তো চলেই গেছে, সালমান খান চলে গেছে, মান্না চলে গেছে, কেউ নাই।
আর থাকার মধ্যে আছে শাকিব খান, আর কেউ নেই। আচ্ছা, এখন খাওয়া দাওয়া কি করতে পারছেন? কোনো কি ধরা বাধা বা সরকার মানে ডাক্তারের থেকে কোনো কিছু কি নিষেধ আছে, ওইটা খেতে পারবে ওইটা খেতে পারবে না এরকম কিছু কি আছে যদি বলতেন, এটা খেতে পারবো এটা খেতে পারবো, কি বলছে ডাক্তার? শুধু সবজি, শুধু সুজি, শুধু সবজি। তো সুজি খাওয়ার কারণে আপনার শরীরে এনার্জিটা পাচ্ছেন না? না, আমি সেটাই বুঝতে পারলাম যে উনি কিন্তু, আপনারা তো সব ক্যামেরায় দেখতে পারেন না, সব শেয়ার করতে পারলাম না, উনি দাঁড়িয়ে চেয়ারটা পর্যন্ত উনি নড়াচড়া করতে পারতেছে না, আমি সব হেল্প করছি, অথচ এই মানুষটা 4 মাস 5 মাস আগে আমার সামনে একদম সুস্থ সবল। হ্যাঁ, তখন তো আমি হাঁটাচলা করছি। আর উনি কিন্তু ঘরে বসে থাকার মানুষ না, উনি কিন্তু হাঁটাচলা করতেন, বাইরে ওনার বাগান আছে, ওখানে এ করতেন, লোকজন করতে পারি না ওই করে সব সব। আচ্ছা, একটু স্মৃতিচারণ করুন না, আপনার সময় তো অনেকের সাথে অভিনয় করেছেন, দর্শকদের জন্য যদি কোনো স্মৃতির কথা। স্মৃতির কথা বলতে গেলে আজ আর কেউ স্মৃতিকে মনে রাখেন, ধরে রাখে না, পাস্ট যা চলে গেল চলে গেল, যা সামনে আসবে যার সামনে দিকে মোকাবেলা করতে হবে। সামনের দিকটা সাঙ্গের সামনে রেখে সেবা করা নিয়ম, ই করা যায় না, অতীত স্মৃতি যাওয়ার মাঝে মাঝে কেউ করে না। আপনার এখন কি মনে পড়ে অতীতের অভিনয়ের কথা, বা কোন জিনিসটা বেশি মনে নাড়া দেয়? অতীতের অনেক কিছু নাড়া দেয়, যেমন একটা ছবি করেছিলাম ওই কি নাম যেন, আচ্ছা নাম মনে পড়তেছে না, তারপর স্মৃতিটা বলুন কি মনে পড়ছে ওইটার। নাম অনেক নূর মোহাম্মদ মনির কথা মনে পড়ে, তার পরিচালক, হ্যাঁ তার ছবি পরিচালন করেছিলাম প্রেম প্রতিশোধ। তারপরে খায়রন সুন্দরী, হ্যাঁ মৌসুমীর ছবি ছিল, অনেক হিট ছবি খায়রন সুন্দরী, কারণ বাবা ভূমিকা অভিনয় করেন, ওটাতে তো আপনি বড় অনেক মানে বড় ক্যারেক্টার প্লে করেন, মানে অনেকক্ষণ ছিলেন ছবিতে, কারণ বাবার ভূমিকা অভিনয় করেছিলাম, সুযোগ করে দিয়েছিলেন পরিচালক কি নাম যেন। মানে আপনি স্টক করার পর থেকে কি মানে স্মৃতিও একটু কমে গেছে নাকি? অনেকটা। আহা, দেখুন এই স্টকে ওনার কিন্তু অনেক দিক দিয়ে ওনার ড্যামেজ হয়েছে, স্মৃতিশক্তি কিছুটা লোপ পেয়েছে, কিডনিতে সমস্যা হয়েছে, এবং ওনার চোখে ঠিক মতো দেখতে পাই না, চোখে সমস্যা চলে এসেছে অনেক। আমরা তো আসলে আমি ওনার কথার ভিতরে ইন্টারফেয়ার করা উচিত না, তারপর বলি আমরা কিন্তু আমি দেখলাম যে মারা গেলে মানুষকে অনেক খোঁজ করি আমরা, জীবিত থাকতে কেন খোঁজ করি না, এটাই আফসোস। জীবিত থাকলে কেউ খোঁজ করে না, কারণ জীবিত তো জীবিতই আছে না, জীবিত আছে সে কিভাবে আছে এটা তো কি ভাবে আছে সেটা তো দেখার দরকার নেই, কারণ একটা মানুষ জীবিত থেকেও যখন নিঃসঙ্গ হয়ে যায় তখন সে মৃত্যুর মতো হয়ে যায়, মানে সেটা আরো আরো বেশি দুঃখজনক, কারণ কবরে মানুষ পান নেই, নিষ্পান মানুষ, কিন্তু পান নিয়ে যদি আপনি নিঃসঙ্গ থাকে সেটা কিন্তু কবরের এর থেকে অনেক মানে একটা মানে অনেক বেশি অনেক কষ্টের, পানহীন আর পান নিয়ে থাকা, আপনি তো পান নিয়ে আছেন কিন্তু একেবারেই নিঃসঙ্গ, তার ভিতরে একটু যে মন চাইলে যে একটু হাঁটাচলা করবেন সেই সুযোগটা তো আপনার চলে গেল, এখন ঘরে ঘরে থেকে নামার কোনো স্কোপ নাই। আর এইভাবে কি একটা মানুষ থাকতে পারে? একটা মানুষ আপনি আমি একটা আপনার সাথে শেয়ার করি, আমি নামতে চাইলে আমাকে নামতে দেয় না, ওনারা তো ভালোর জন্য দেয় না, ডাক্তারের নিষেধ আছে, বাইসেন্স ধরেন একবার আপনি পড়ে গেছেন আপনার অনেক কিছু ড্যামেজ হয়েছে, আবার যদি আল্লাহ মাফ করুক যায় পড়েন আরো তো কেউ তো আপনার তো ওরা নিজের আপন জন, ওরা তো চাইবে না। দেখুন 800 ছবি করে 700 ছবি করে আমাদেরকে সুন্দর সুন্দর অভিনয় দিয়ে আমাদের মনোরঞ্জন করা সে সাকা সাহেবের এখন শুধু চোখের
পানি মুছার জন্য কেউ নেই চলচ্চিত্র জগতের। আমি ফ্যামিলি মেম্বার আছে ওনার, সবাই আছে, ছেলে আছে, বউ আছে। আমার ছেলে সানির রহমান আর আমার স্ত্রী আর একটা মেয়ে আছে ঢাকায়, মেয়ের নতুন বিয়ে হবে বোধ হয় 25 তারিখে ডিসেম্বর, নভেম্বর সামনের মাসে, এটা তো অক্টোবর চলতেছে, চাপ দিয়ে কাপড় নষ্ট হয়ে যায়। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।